আমাদের জমিপুরে গরিবের ছেলে একটা চাকরি পাই না চাকরি পাই না, হঠাৎ শুনছি চারটা চাকরি একসাথে লেগে গেছে, থানার পুলিশ, রেলের ডিউটি, তারপরে হাই স্কুলেও লেগে গেছে চাকরি, প্রাইমারি স্কুলেও লেগে গেছে। আগে বুঝতে ছিল লোক কাঁদবে, আমি কাঁদছি হুজুর কেন চারটা চাকরি লেগে গেছে। তাহলে রাজ্য সরকারের কাছে চারটা চাকরি পেয়ে যদি এত উল্লাসিত হয়, তো আমরা রাজ্য সরকারের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, স্বয়ং আল্লাহর কাছে ডবল নিয়ামত পেলাম নবীর ওসিলাতে রবিউল আউয়ালে, এই জন্য আমরা কান্না করি না, খুশিতে উল্লাস। কারেন্ট চলে গেল মানে চেক করলে আমাদেরকে পরীক্ষা, আল্লাহর রহমতে সবাই পাস করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আমরা ফেল পার্টি নয় পাস পার্টি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, অন্য জায়গাতে দেখা যায় সাইরে ইসলাম ফুজুক করি আছে পানের পিতের মতো আবা পালাই, কিন্তু আজ আমাদের সাইরে ইসলাম ডেলি রাত জাগা মানুষ, প্রতিদিন আপনারা তো রোজই ঘুমান, সুবহানাল্লাহ, রাইতের আরাম বক্তারা কাকে বলে বুঝেন, সুবহানাল্লাহ, আমার সাইরে ইসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মহব্বতে, খাস করে আমার প্রিয় মুর্শিদ মাসরুর মিয়ার মহব্বতে, সুবহানাল্লাহ, প্রথম থেকে শেষ পর্যন্ত বসে আছে। এই জন্য স্টেজে রৌনক আরো বেড়ে গেছে। আর আমি প্রথমে বলেছিলাম পিকা পলা মজলিস, এই দেখেই বুঝা গেল আজকের মজলিস খোদার কাছে কবুল হয়ে গেছে। দু চারজন হয়তো পালাইলো, যাকে পেশাব টেশাব লেগে আছে যেতে পারে, অসুবিধা নাই, সব পালিয়ে, কারণ বাড়িতে যদি মেহমান আসার বাড়ি বলাই যদি পালিয়ে যায়, মেহমান বাড়িতে ঢুকবে না পালাবে, একটা বাড়িতে প্রতিদিন মেহমান আসে, গ্রামের সরকারের কাছে আমি গরিব মানুষ, প্রতিদিন যদি মেহমান আসে তো শেষে দেখা গেলো বাড়িও দিতে হবে, মেহমান তারা যুক্তি জানিস না, কি যুক্তি, মেহমান যেমনই বাড়িতে ঢুকবে বলে যে আলহামদুলিল্লাহ আপনাকে ফোন করতে গেছিলাম, তাহলে যদি বাড়িওয়ালায় ঘড়ি পালিয়ে যায় মেহমান আর থাকবে থাকবে না। সুবহানাল্লাহ, স্টেজ উন্নত মানের স্টেজ, আর যে কটাই বসে আছেন বয়স্ক বসে আছেন, যুবক গিলা ঘুরে বেড়ায় শুধু যাক, দরকার নাই, আলহামদুলিল্লাহ আজকের মজলিস সাইরে ইসলামেরও নাচ শুনবো, আপনারা ছাড়বেন না, কাছের বলে ছাড়লে হবে না, বাহিলিতে হবে। তারপরে সুবহানাল্লাহ, আমাদের সিলসিলার বিখ্যাত বক্তা একটা মাদ্রাসাও তৈরি করেছেন আমার হুজুরের নামে মাদ্রাসা, সুবহানাল্লাহ, কালিমিয়া গুলশানে ফাতেমা লিল বালাত মাদ্রাসা, এবং বড় পীর সাহেবের নাম দিও মাদ্রাসাটা, সুবহানাল্লাহ, ওনার প্রতিষ্ঠাতা, উনিও আমাদের বক্তব্য রাখতে ইনশাআল্লাহ আসবেন, ওনার অমূল্য বক্তব্য আমাদেরকেও শুনতে হবে। বলতে এটা চাচ্ছিলাম যে ঈদে মিলাদুল নবী নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে, সুবহানাল্লাহ, আর একটা প্রশ্ন করে যে দিন পালন করা শরীয়তে যাবে না, এই জন্য পয়েন্ট দিয়ে যাচ্ছি যাতে আলেম না ডাকতে হয়, আপনারা নিজেই যাতে মোকাবেলা করতে পারেন, দিন মোতায়েন করে নির্ধারণ করে কোন জিনিস পালন করা যাবে না। আর ঈদে মিলাদুন নবী এমন একটা জিনিস যে স্বয়ং নবী পাক পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ, এর থেকে বড় দলিল আর হবে, নবী পালন বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত আলেম আল্লামা ইবনু হাজার আসকালানি আলাইহি রহমা রিদওয়ান, যিনি সাফি মজহাবের বিখ্যাত আলেম, একদল লোক এসে বলছে যে হুজুর একটা প্রশ্ন জানবো আপনার কাছে, বলছে জানো, হাজার হাজার জানো, দরিয়া কাছে আছে যত পানি চাহো পান করো, বুঝে হুজুর, এই যে রবিউল আউয়ালে আমরা জুলুস করি, রবিউল আউয়ালে আমরা খুশি করি, রবিউল আউয়ালে আমরা যে দিন পালন করি, হুজুর এটা জায়েজ না না জায়েজ, পিস টিভির নায়ক হলে তো ফতোয়া দিত যে না জায়েজ, কারণ ও সবই না জায়েজ, আমি একলাই জায়েজ, উনি বলছেন যে শোনো, আমি তো এটাকে না জায়েজে লিখতাম, এটা তো আমি বেদাত লিখতাম, কিন্তু আমার কাছে দুটো দলিল,
দিন দুপুরের ভাস্করের নেই চলে এসছে, এই জন্য আমি শুধু যাই নাই, আমি ফতোয়া দিয়ে দিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা মুস্তাহাসান। সুবহানাল্লাহ, মানে পালন করলে পাহাড়ের সমান নেকি পাওয়া যাবে। কিসের কারণে ফতোয়া দিলেন উনি? দুটো দলিলের কারণে। কটা দলিল? কোথায় আছে দলিলটা? একটা আছে বুখারি শরীফ প্রথম খণ্ড কিতাব সিয়াম বাব সৌমে ইয়ৌমে আশুরা চ্যাপ্টার, যে বোখারি রামজ হাবি মানে, যে বোখারি দেওবন্দি মানে, যে বোখারি পৃষ্টিভি মানে, যে বোখারি অন্য জামাত মানে, সব জামাত মানে, এই বোখারি শরীফ প্রথম খণ্ড। নবী পাক মক্কা ছেড়ে মদিনা যাচ্ছেন। মদিনা যাওয়ার পর ইহুদিদেরকে নবী পাক দেখছেন যে রোজা রেখেছে মহরম মাসের 10 তারিখ। নবী বলছেন যে মা হাজা, এটা তো রোজার মাস নয়, তোমরা রোজা রেখেছো তার কারণটা কি? তুই যে হুজুর আপনি জানেন না, হাজা ইয়াউমুন সালিহুন হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম ফসামা মূসা শুকরান লিল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা আহাক্কু বি মূসা মিনকুম ফসামাহু ওয়া আমারা বিসিয়ামি। যে হুজুর আজকের দিন পবিত্র দিন, আজকের দিন উত্তম দিন, আজকের দিন নেক দিন, কারণ এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মূসা নবী এবং তার উম্মত বানি ইসরাইলকে বাঁচিয়ে নিয়েছে, এই জন্য মূসা নবী শুকরিয়া আদায় করার কারণে রোজা রাখতেন প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ। আমার নবী থেকে মূসা নবীর ডিস্টেন্স কমসে কম 2500 বছর। আমার নবীর আগে 2500 বছর আগে কমসে কম মূসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো মূসা আসকালানি উনি বলছেন ফাইস্তাফাদু মিনহু ফেলুস শুকরে আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইনসাদ নিমাতিন ওয়া দাফহি নাকমাতিন। উনি বলছেন এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে যেদিন আল্লাহ তাআলা মানুষের উপরে রহমত নাজিল করেছে এবং যেদিন আল্লাহ তাআলা